ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের পথে বলেছে, পাকা বাড়ির ছাদ তৈরি করতে কী কী জিনিস লাগে? পাকা বাড়ির ছাদ তৈরি করতে জল, বালি, সিমেন্ট, পাথর কুচি লাগে। খ, তাঁবু কীভাবে বানানো হতো? পশুর চামড়া জুড়ে তাঁবু বানানো হতো। গ, খনিজ তেল থেকে কী সুতো তৈরি হয়? খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয়। ঘ, ফেলুদার গল্পগুলো কে লিখেছেন? ফেলুদার গল্পগুলো লিখেছেন সত্যজিৎ রায়। 2 আছে, শূন্যস্থান পূরণ করো। ক, খেলোয়াড়দের পোশাককে জার্সি বলা হয়। খ, আগেকার মানুষ সূচের বদলে হার ব্যবহার করত। গ, মানচিত্রে সমুদ্রকে নীল রং দিয়ে বোঝানো হয়। ঘ, টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 3 আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক, মানচিত্রের ওপরের দিকটা উত্তর। খ, কাঁচা বাড়ি তৈরি করতে মাটি লাগে। গ, বাঘের গুহা পাথর দিয়ে তৈরি। ঘ, আমার ভাই মায়ের ভাই হলো আমার মামা। 4 আছে, স্তম্ভ মেলানো, বর্ষাকাল হবে রেনকোট, কর্ণিক হবে পাকা বাড়ি, উত্তর দিনাজপুর বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ। 1 এটা একটু ভুল হয়ে গেছে, এটা গয়ের উত্তর দিনাজপুরটা করবে রায়গঞ্জ, আর দক্ষিণ দিনাজপুর করবে বালুরঘাট। উত্তর দিনাজপুর হবে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। 5 আছে, বড় রাস্তার ধারে বাড়ি করলে কি সুবিধা ও কি অসুবিধা হতে পারে লেখো। লিখবে, সুবিধা হচ্ছে বড় রাস্তার ধারে বাড়ি করলে কোথাও যাওয়ার জন্য গাড়ি পেতে সুবিধা হবে, আর অসুবিধা হচ্ছে সারাদিন বাস লরি যাবে এবং ধুলো ঘর বোঝাই হবে, আর শব্দও হবে খুবই ভারী, লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে আসা যাওয়া করবে। এরপরে আছে 6 আছে, নাম দিয়ে নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করো, আর একটি পাকা বাড়ির ছবি আঁকো। এইভাবে ঠাকুরদা ঠাকুমা, জেঠু কাকা, পিসি, বাবা মা, দাদু দিদা বলে মা, মামা, মাসি, এইভাবে নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করে নেবে। আরও সাথে যেটা আছে যে পাকা বাড়ির একটা ছবি আঁকো, তো এখানে একটা পাকা বাড়ির ছবি দিয়েছে, তো তোমরা এই ছবিটা আঁকতে পারো। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।